আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের এই তাহাজ্জুদ মামা এই নিজের পাতখোলাই কাজ করছে। এই এই যে সামনে দেখছো, এই যে চকচক করছে, এটা হচ্ছে আমন ধানের পাতখোলা। আর এক মাস পরে এই আমন ধান রোয়া হবে আমাদের এই অঞ্চলে। আর এই আমন ধান যখন এই আষাঢ়ের শেষে মানে শ্রাবণের পয়লার দিকে এই ধান রুলে ওই কার্তিক অগ্রহণ মাসের দিক উঠবে, এই ধানটা অনেক ভালো হয় আমাদের অঞ্চলে। আর এবছর আমাদের এখানে মোটামুটি কৃষিকাজে ভালোই লাভবান কৃষকরা। আর এই যে সামনে আমার এই যে মামার দেখছো, আমার এই মামা কিন্তু মানে একজন মানে প্রতিষ্ঠিত চাষি বা কৃষক। আর আমার এই মামা কিন্তু শুধু এই চাষের পরেই নির্ভরশীল না, কেন আমার এই মামার এক ছেলে হচ্ছে সৌদি আরবে থাকে, আর একটা ছেলের হচ্ছে ওই আমাদের এই পাকশিয়া বাজারে হচ্ছে ওই পোলট্রির দোকান আছে, মানে নিজেদের নিজেরাও কিছু পোলট্রি মানে পোষেন আবার ওই কিনেও নিয়ে আসেন। এক কথাই মানে প্রতিষ্ঠিত পুরো, কোনো সমস্যা না, সাংসারিকভাবে একেবারে শতভাগ সচ্ছল। ওই ওই যে সামনে দেখছো ওই মেশিনটাও আমার এই মামার। আর এই আমার মামা ওই নিজের কাজ ওই নিজে টুকটাক করে করেন, মাঝে মাঝে জোন টোন নেন। এই কট্ট খোলা মামা আপনার দুই তিন কাঠা, এ কট্ট ধান দেবেন? এতে ধান দেব আগমন 20 কেজি ধান দেবে। তাহলে 20 কেজি ধানে আপনার হচ্ছে 5-6 বিঘা মতো আমন ধান রোয়া যাবে। আর যদি 6 বিঘা আমন ধান রোয় আমার এই মামা, তাহলে আপনার ওখানে 120-130 মন ধান পাওয়া যাবে আশা করা যায়। 6 বিঘায় 150 ইরি ধান নাকি? 6 বিঘা ইরি ধান ছিল আমার এই মামার, 150 মন ধান হয়েছে। আর 150 মন ধানের মূল্য আমাদের এখানে এখন রড মিনিকাট 1320 চলছে, আর ওই যে বাসমতি ধান ওটা এখন 1750-1800। আর এই যে আমন ধান এটাও আশা করা যায় এরকম 1300 কম হবে না দাম, ভালোই আছে মানে লাভ আছে এখন বর্তমানে আমাদের এখানে। আর সেই লাভ তো আছে, আর আমার মামা তো পরিশ্রমী মানুষ, সাংসারিক দিক ছেলের আবার অন্য দিক থেকে আয় উপার্জন করেন। দেখা যায় বাজারে দোকানের পর তো ওই জায়গা থেকে মাসে অন্তত 25-30 হাজার টাকা আসে আমার একটা আন্দাজ আইডিয়া। আবার দেখা যাচ্ছে যে ছেলেটি সৌদি আরব থাকে, ও অন্তত মাসে কম হলেও 50-40 এরকম কম আশা করা যায় পাই। ভালো আছে সবাই, আমার এই মামার জন্য দোয়া করবেন। সবার একটু বলো বিদায় নাও মা, সবাই দোয়া করবেন। আমার এই মামা দেখেছেন দোয়া চাচ্ছে সবার কাছে, সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।